স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তড়িৎ রসায়নের প্রাথমিক বিষয়সমূহ নিয়ে তোমাদের সাথে কথা বলবো, প্রাথমিক বিষয়সমূহ আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই তড়িৎ রসায়ন বলতে আমরা কি বুঝি। তড়িৎ রসায়ন রসায়ন বিজ্ঞানের একটি শাখা, যে শাখাতে কোনো পদার্থ দ্বারা তড়িৎ তথা বিদ্যুৎ শক্তির বহন, বিদ্যুৎ শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর, রাসায়নিক শক্তির বিদ্যুৎ শক্তিতে রূপান্তর এবং রাসায়নিক বিক্রিয়ার উপর বিদ্যুতের প্রভাব ইত্যাদি বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। রসায়ন বিজ্ঞানের সেই শাখাটিকে তড়িৎ রসায়ন বলা হয়ে থাকে। কয়েকটি বিষয় এখানে আলোচনা করা হয়, তড়িৎ শক্তি বহন সম্পর্কিত আলোচনা, রূপান্তর সম্পর্কিত আলোচনা এবং ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাব সম্পর্কিত আলোচনা তড়িৎ রসায়নের অন্তর্ভুক্ত। তারপর আমরা জানব পরিবাহী তাকে বলা হয়ে থাকে, তড়িৎ পরিবাহী কোন সকল পদার্থ, যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে ওই পদার্থটি তড়িৎ বহন করতে সক্ষম হয় তাদেরকে তড়িৎ পরিবাহী বলা হয়ে থাকে। যেমন স্বর্ণ, রূপা, তামা, তরল মার্কারি ইত্যাদি ধাতু, গ্রাফাইট, গ্যাস কার্বন ইত্যাদি অধাতু, গলিত লবণ বা লবণের দ্রবণ, অ্যাসিডের দ্রবণ, ক্ষারের দ্রবণ ইত্যাদি তড়িৎ পরিবাহী হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ধাতু এর মধ্যে ধাতু রয়েছে, অধাতু রয়েছে এবং দ্রবণও রয়েছে। অর্থাৎ ধাতু বলতে যে ধাতুগুলোর নাম এখানে উল্লেখ করেছি, এরা ছাড়াও অন্যান্য ধাতু, সকল ধাতু তড়িৎ পরিবহন করে থাকে। গ্রাফাইট যদিও ধাতু নয় ও ধাতু, তারপরেও গ্রাফাইট তড়িৎ পরিবাহী হিসেবে ব্যবহৃত হয়। এবং আরেকটি পদার্থ গ্যাস কার্বন, সেও তড়িৎ পরিবাহী, তড়িৎ পরিবহন করে থাকে। এবং লবণের দ্রবণ, অ্যাসিডের দ্রবণ, ক্ষারের দ্রবণ ইত্যাদি তড়িৎ পরিবাহী হিসেবে ব্যবহৃত হয়। তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা পদার্থসমূহকে দুই ভাগে ভাগ করতে পারি, যেমন তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহী পদার্থ। পদার্থগুলোকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি, তার মধ্যে একটি হচ্ছে তড়িৎ পরিবাহী এবং আরেকটি হচ্ছে তড়িৎ অপরিবাহী। তড়িৎ পরিবাহী আমরা কাদেরকে বলবো? যেসব পদার্থের ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে বা যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে তড়িৎ পরিবাহী বলা হয়ে থাকে। অন্যদিকে তড়িৎ অপরিবাহী কাদেরকে বলবো? যেসব পদার্থের ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না বা যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম নয় তাদেরকে তড়িৎ অপরিবাহী পদার্থ হিসেবে আমরা চিহ্নিত করে থাকি। উদাহরণ হিসেবে আমরা প্রথমে যাব তড়িৎ পরিবাহী পদার্থের উদাহরণে। এখানে দেখতে পাব ধাতব মৌল, এর আগেও উল্লেখ করেছি আমি, তড়িৎ পরিবাহী ধাতব মৌল রয়েছে স্বর্ণ, রূপা, সিলভার, অ্যালুমিনিয়াম এবং তরল মার্কারি এর মধ্যে উল্লেখযোগ্য, গলিত লবণ কিংবা দ্রবীভূত লবণ, গ্রাফাইট, গ্যাস কার্বন এবং অ্যাসিডের দ্রবণ, ক্ষারের দ্রবণ ইত্যাদি তড়িৎ পরিবাহী পদার্থ। তড়িৎ অপরিবাহী পদার্থের উদাহরণ যদি আমরা নিয়ে আসি তাহলে দেখতে পাবো কাঁচ, রাবার, কাঠ, পেট্রোল, চিনির দ্রবণ, সকল অধাতু, এখানে গ্রাফাইট অধাতু হলেও গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী, প্লাস্টিক, পলিথিন
এর মধ্যে প্লাস্টিক রয়েছে, পলিথিন রয়েছে, এরা কিন্তু বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। গ্রাফাইট অধাতু হলেও গ্রাফাইটের আমরা জানি গ্রাফাইটে মুক্ত ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রন ব্যবহার করে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে থাকে। আশা করি তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহী পদার্থের উদাহরণগুলো তোমাদের কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষায় আসে, অবজেক্টিভ কোশ্চেন হিসেবে আসে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও এখান থেকে অবজেক্টিভ কোশ্চেন আসে, তোমাদের উপকারে আসবে আশা করি। তড়িৎ পরিবাহী পদার্থের উদাহরণ এবং তড়িৎ অপরিবাহী পদার্থের উদাহরণ হিসাবে। তারপরে আমরা দেখব যে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহীকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। তার মধ্যে একটি হচ্ছে সুপরিবাহী পদার্থ এবং অন্যটি হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ, তৃতীয় নাম্বার হচ্ছে কুপরিবাহী পদার্থ এবং চতুর্থটি হচ্ছে সুপার পরিবাহী পদার্থ। চারটি ভাগে ভাগ আমরা এখানে দেখিয়েছি। সুপরিবাহী গুড কন্ডাক্টরস, সেমি কন্ডাক্টরস, ব্যাড কন্ডাক্টরস অ্যান্ড সুপার কন্ডাক্টরস। প্রথমেই আলোচনা করব সুপরিবাহী পদার্থ কারা, সংজ্ঞাটি আমরা জেনে নেব। যেসব পদার্থ খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে সুপরিবাহী পদার্থ বলে, যেমন তামা, লোহা, অ্যালুমিনিয়াম, সোনা, রূপা, জিঙ্ক, সিলভার ইত্যাদি ধাতব পদার্থগুলো সুপরিবাহী পদার্থ হিসেবে পরিচিত। তারপর আমাদের হাতে রয়ে গেছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী আমরা কাদেরকে বলি? যেসব পদার্থের পরিবহন ক্ষমতা তড়িৎ পরিবাহী পদার্থ এবং তড়িৎ অপরিবাহী পদার্থের মধ্যবর্তী হয়ে থাকে, মাঝামাঝি হয়ে থাকে, তাদেরকে অর্ধপরিবাহী পদার্থ হিসেবে চিহ্নিত করা হয়। আমাদের পর্যায় সারণীর গ্রুপ 14 এর দুটি মৌল রয়েছে, সিলিকন এবং জার্মেনিয়াম। এই সিলিকন এবং জার্মেনিয়াম হলো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। কিছু যৌগও সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়, যেমন গ্যালিয়াম আর্সেনাইড এবং ক্যাডমিয়াম সেলেনাইড। এই দুটি যৌগ সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়। সেমিকন্ডাক্টরের পরিবহন কৌশল রয়েছে, সেগুলো উপরের ক্লাসে তোমরা জানতে পারবে। তারপরে আমাদের হাতে রয়ে গেছে কুপরিবাহী পদার্থ। আমরা জানি কুপরিবাহী পদার্থ কাদেরকে বলা হয়? যেসব পদার্থ অল্প মাত্রার বিদ্যুৎ পরিবহন করে থাকে তাদেরকে কুপরিবাহী পদার্থ বলা হয়। যেমন আমাদের পোলার সমযোজী যৌগ রয়েছে, পোলার সমযোজী যৌগের গলিত অবস্থা বা দ্রবীভূত অবস্থায় যে দ্রবণ তৈরি হয় সেই দ্রবণগুলো কুপরিবাহী দ্রবণ, কারণ তারা অল্প মাত্রার বিদ্যুৎ পরিবহন করে থাকে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, যেমন বিশুদ্ধ পানি রয়ে গেছে, বিশুদ্ধ পানি একটি সমযোজী যৌগ, পোলার যৌগ, এটা বিশুদ্ধ পানি স্বল্প মাত্রার বিদ্যুৎ পরিবাহী, যে কারণে এটাকে কুপরিবাহী পদার্থের অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং গ্রাফাইট। তারপর আমাদের হাতে রয়ে গেছে সুপার পরিবাহী পদার্থ, সুপরিবাহী সুপার কন্ডাক্টর। কিছু মৌল বা ধাতু সংকর রয়েছে যারা একটি নির্দিষ্ট ক্রিটিক্যাল তাপমাত্রায় শীতলীকরণ করলে ওই মৌল বা ধাতু সংকরগুলোর বৈদ্যুতিক রোধ নাটকীয়ভাবে হ্রাস পায় এবং দ্রুত গতিতে তারা বিদ্যুৎ পরিবহন করে থাকে। এরকম কিছু ধাতু সংকর এর উদাহরণ আমি নিয়ে আসব, যেমন নিওবিয়াম, জার্মেনিয়াম। নিওবিয়াম জার্মেনিয়াম এটি একটি ধাতু সংকর এবং এর যে ক্রিটিক্যাল টেম্পারেচার সেটি হচ্ছে 23.2 কেলভিন।
এই নিম্ন তাপমাত্রায় এই সংকর ধাতুর বৈদ্যুতিক রোধ প্রচণ্ড রকমভাবে হ্রাস পায়, অত্যন্ত হ্রাস পায়, ফলে তার পরিবহন ক্ষমতা, এই ধাতু সংকরের পরিবহন ক্ষমতা অত্যন্ত বেড়ে যায়, যে কারণে নিওবিয়াম, জার্মেনিয়াম এই সংকর ধাতু সংকরটি সুপার পরিবাহী হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি যৌগ রয়েছে ইট্রিয়াম, বেরিয়াম, কপার অক্সাইড, এর ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 90 কেলভিন। 90 কেলভিন তাপমাত্রায় এই পদার্থটি সুপার পরিবাহী হিসেবে ব্যবহৃত হয়। সুপার পরিবাহী পদার্থের মধ্য দিয়া বিদ্যুৎ পরিবাহিত হওয়ার সময় কোনো শক্তির অপচয় হয় না, অর্থাৎ সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করার সময় কোনো শক্তির অপচয় ছাড়াই তারা তড়িৎ পরিবহন করতে পারে। এই পদার্থগুলোর মধ্য দিয়ে যাওয়ার সময় তারা প্রচণ্ড দ্রুত গতিতে বিদ্যুৎ পরিবহন করে কোনোরূপ শক্তির অপচয় ছাড়াই। শিক্ষার্থীবৃন্দ, আমরা 4 রকমের পদার্থের সংজ্ঞা শিখলাম, সুপরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী এবং সুপার পরিবাহী। আশা করি চার ধরনের পদার্থ তোমরা বুঝতে পেরেছ এবং আয়ত্ত করতে পারবে। এইবার তড়িৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে আমরা পরিবাহী পদার্থকে কয়েকটি ভাগে ভাগ করেছি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, যেটা ইংরেজিতে আমরা বলছি মেটালিক কন্ডাক্টর অর ইলেকট্রনিক কন্ডাক্টর। দ্বিতীয় নাম্বারে রয়েছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। প্রথমে আমরা ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী বা ইলেকট্রনিক কন্ডাক্টর নিয়ে আলোচনা করব। ধাতব পরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের সময় কোনোরূপ রাসায়নিক পরিবর্তন ছাড়াই মুক্ত ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবহন ঘটে, তাদেরকে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। যেমন ধাতু, ধাতু সংকর, ধাতব অক্সাইড এবং গ্রাফাইট ইত্যাদি, যদিও গ্রাফাইট অধাতু। এই পদার্থগুলোর মধ্য দিয়ে এদের পরিবহন করার সময় কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না এবং ধাতুর মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে সেই মুক্ত ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবহন ঘটে থাকে। এই জন্য এই ধাতু, ধাতু সংকর, ধাতব অক্সাইড ইত্যাদিকে আমরা ধাতব পরিবাহী যেমন ইলেকট্রনিক বা ইলেকট্রনীয় পরিবাহী বলে থাকি। যেমন আমাদের বৈদ্যুতিক তার, তামার তার, যেটাকে আমরা বলছি কপার ওয়্যার, কপারের তার, এই বৈদ্যুতিক তারগুলো ধাতব পরিবাহী এবং তারা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে থাকে। আমরা দেখাবো যে কিভাবে একটি ধাতব খণ্ড বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে থাকে। ধাতব পরিবাহী বা ইলেকট্রনের পরিবাহী কিছু বৈশিষ্ট্য রয়ে গেছে। নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে যে এই সকল ধাতব পরিবাহী বা ইলেকট্রনের পরিবাহী দ্বারা মুক্ত ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবহন করে থাকে। এই পরিবহনের সময় যখন এই ধাতব পদার্থগুলোর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ পরিবাহিত হয় তখন কোনোরূপ রাসায়নিক বিক্রিয়া ঘটে না। সেখানে আমরা দেখেছি যে ভৌত পরিবর্তন, অস্থায়ী ভৌত পরিবর্তন সংঘটিত হয় এবং তড়িৎ পরিবহন অত্যন্ত দ্রুততার সাথে ঘটে থাকে। আমরা একটু দেখাতে চাচ্ছি যে একটি ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী কিভাবে বিদ্যুৎ পরিবহন করে থাকে। এটি একটি ধাতব খণ্ড, এর মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে। এই মুক্ত ইলেকট্রনগুলো বিক্ষিপ্তভাবে চলাচল করছে। এখানে যেহেতু কোনো ধাতব বৈদ্যুতিক উৎস যুক্ত করা হয়নি ধাতব খণ্ডটির সাথে, সেজন্য এখানে ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রন রয়েছে কিন্তু কোনো প্রবাহ নাই। অর্থাৎ এখানে এই ধাতব খণ্ডটির মধ্যে এই মুহূর্তে কোনো বিদ্যুৎ প্রবাহ নাই। কিন্তু এই ধাতব খণ্ডটিকে যদি আমরা একটি বৈদ্যুতিক উৎসের সাথে যুক্ত করি, যেমন একটি ব্যাটারির সাথে যদি যুক্ত করি,
ব্যাটারির উচ্চ বিভব প্রান্ত রয়েছে এবং নিম্ন বিভব প্রান্ত রয়েছে, এবং আমরা লক্ষ্য করেছি যে নিম্ন বিভবের দিক থেকে ইলেকট্রনগুলো উচ্চ বিভবের দিকে প্রভাব সৃষ্টি করেছে। ইলেকট্রনের প্রবাহকে আমরা বিদ্যুৎ প্রবাহ বলে থাকি। আরও একটু বিস্তারিত যদি আমরা দেখতে চাই, এটাতে আমরা দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, এখানে অনেকগুলো ক্যাটায়ন রয়ে গেছে, অনেকগুলো অ্যানায়ন রয়ে গেছে, এবং অনেকগুলো ক্যাটায়ন রয়ে গেছে, এবং এই ক্যাটায়নগুলোর ফাঁকে অনেকগুলো মুক্ত ইলেকট্রন এখানে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতেছে এবং র্যান্ডমলি চলাচল করতেছে ইলেকট্রনগুলো। এখানে বৈদ্যুতিক সুইচটি অফ করা রয়েছে। যখনই বৈদ্যুতিক এই প্রান্তটিকে যুক্ত করা হবে, আমরা দেখতে পাব যে সাথে সাথেই এই বিক্ষিপ্তভাবে চলাচলকারী ইলেকট্রনগুলো এই তারের মধ্য দিয়ে ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে দাবিত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন সমূহ তারের মধ্য দিয়ে বাহিত হচ্ছে। এইভাবে একটি ধাতব খণ্ড বিদ্যুৎ পরিবহন করে থাকে। আরো কিছু বৈশিষ্ট্য, ধাতব পরিবাহীর আরো কিছু বৈশিষ্ট্য রয়ে গিয়েছে, আমরা সেগুলো আরো দেখব। ধাতব পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পেলে তার পরিবহন ক্ষমতা হ্রাস পায়। সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পেলে ধাতব পরিবাহীর রোধ বৃদ্ধি পাওয়ার কারণে তার পরিবহন ক্ষমতা হ্রাস পেয়ে থাকে। ধাতব পরিবাহীর উপর বাহ্যিক চাপের কোনো প্রভাব সাধারণত লক্ষ্য করা যায় নাই। ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয়। সো শিক্ষার্থীবৃন্দ, এখানে 7টি ধাতব পরিবাহীর বৈশিষ্ট্য উল্লেখ করেছি, 7 ক্যারেক্টারিস্টিক্স, এগুলো একটু মনে রাখতে হবে। তারপর আমাদের হাতে রয়ে গেছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। কাকে বলবো ডেফিনেশনটা দিয়ে নেই। যে সকল যৌগ বিগলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে থাকে এবং সেই সাথে পদার্থের রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়, তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা ইলেকট্রোলাইটিক পরিবাহী বলা হয়। যেমন তার মধ্যে উদাহরণ হিসেবে আমরা দিতে পারি অ্যাসিডের দ্রবণ, ক্ষারের দ্রবণ, লবণের দ্রবণ ইত্যাদি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর যে সংজ্ঞাটি দিয়েছি তার মধ্য থেকে কিছু বৈশিষ্ট্য রয়ে গেছে, ক্যারেক্টারিস্টিক্স রয়ে গেছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থ সমূহ তারা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। দ্বিতীয়টি হচ্ছে এদের স্থায়ী রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়। আমরা দেখেছি যে আয়ন থেকে মৌলিক পদার্থে পরিণত হয় তড়িৎ বিশ্লেষণকালে। তড়িৎ বিশ্লেষণ ধাতব পরিবাহীর তুলনায় ধীরভাবে ঘটে থাকে। ধনাত্মক আয়নের প্রবাহ যেদিকে ঘটে থাকে তড়িৎ প্রবাহ সেদিকে ঘটে। তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায় কারণ রোধ কমে যায়, এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর উপরে বাহ্যিক প্রভাব চাপের প্রভাব লক্ষ্য করা গেছে, এবং লক্ষ্য করা গেছে যে চাপ বাড়ালে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পেয়ে যায়। আমরা এখানে একটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তড়িৎ পরিবহন কৌশল আমরা দেখাতে চাচ্ছি। এটি একটি তড়িৎ বিশ্লেষণ কোষ। এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করা হয়েছে। এখানে আমরা বিভিন্ন ঘটনাগুলো লক্ষ্য করব। এটি একটি ধাতব পাত, এটি আরেকটি ধাতব পাত, এটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করছি, এটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ধাতব পৃষ্ঠতলে গ্যাসের বুদবুদ জমা হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি ধাতব পৃষ্ঠতলে গ্যাসের বুদবুদ জমা হয়েছে। এই তড়িৎ বিশ্লেষণ কোষে 2 ধরনের ক্যাটায়ন এবং 2 ধরনের অ্যানায়ন বিদ্যমান রয়েছে। তার ক্যাটায়নগুলো হচ্ছে
সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন। অ্যানায়নগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে হাইড্রোক্সাইড আয়ন এবং ক্লোরাইড আয়ন। ক্যাটায়ন সমূহের মধ্যে হাইড্রোজেন গ্যাস প্রথমে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে, এবং হাইড্রোজেন পরমাণু একত্রিত হাইড্রোজেন গ্যাস হিসাবে নির্গত হচ্ছে। অন্যদিকে অ্যানায়ন সমূহের মধ্যে ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু এবং অবশেষে ক্লোরিন গ্যাস হিসাবে বুদবুদ আকারে নির্গত হচ্ছে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত করলে পদার্থের স্থায়ী পরিবর্তন সংঘটিত হয়। হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরাইড আয়ন থেকে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে, এবং দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। এখানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তড়িৎ পরিবহন কৌশলটি দেখানো হয়েছে। আমরা আরও দেখব যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে এবং ইলেকট্রোলাইটিক পরিবাহী ইলেকট্রনিক পরিবাহীর মধ্যে বিস্তর পার্থক্য রয়ে গেছে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং ধাতব পরিবাহীর মধ্যে যে পার্থক্য রয়ে গেছে আমরা যদি দেখি, আলোচনা করি, তাহলে প্রথমেই দেখতে পাব যে ইলেকট্রনিক পরিবাহী তারা ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে, অন্যদিকে ইলেকট্রোলাইটিক পরিবাহী তারা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। ইলেকট্রনিক পরিবাহীর স্থায়ী কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, কিন্তু ইলেকট্রোলাইটিক পরিবাহীর স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থের সৃষ্টি হয়। আমরা দেখেছি যে হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং ক্লোরাইড আয়ন থেকে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ইলেকট্রনিক পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে গ্রোথ বেড়ে যায়, যার ফলে ইলেকট্রনিক পরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়। ব্যতিক্রম রয়ে গেছে, তার মধ্যে গ্রাফাইট এবং গ্যাস কার্বন তারা এই বৈশিষ্ট্যের বাহিরে থাকে। ইলেকট্রোলাইটিক পরিবাহীর মধ্যে তাপমাত্রা বাড়ালে রোধ হ্রাস পায়, ফলে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পেয়ে যায়। আরও কিছু পার্থক্য আমরা লক্ষ্য করব। কঠিন বা তরল অবস্থায় তড়িৎ পরিবহন এরা করতে সক্ষম, আর ইলেকট্রোলাইটিক পরিবাহী তারা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে থাকে। ইলেকট্রনিক পরিবাহী যারা তারা ফ্যারাডের সূত্র মেনে চলে না, কিন্তু ইলেকট্রোলাইটিক পরিবাহী তারা ফ্যারাডের সূত্র মেনে চলে। ইলেকট্রনিক পরিবাহীর ক্ষেত্রে অর্থাৎ ধাতব পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ পরিবহন তার বিপরীত দিকে ঘটে থাকে। অন্যদিকে ইলেকট্রোলাইটিক পরিবাহীর ক্ষেত্রে লক্ষ্য করা যায় ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ সেদিকেই সংঘটিত হয়ে থাকে। সো শিক্ষার্থীবৃন্দ, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ইলেকট্রনিক পরিবাহী এবং ইলেকট্রোলাইটিক পরিবাহীর মধ্যে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো তোমরা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছ, তোমাদের উপকারে আসবে। আমরা পরবর্তীতে বিদ্যুৎ সংক্রান্ত কিছু সংজ্ঞা রয়ে গেছে যেগুলো তোমাদের জন্য উপকারী, সেই উপকারী কিছু সংজ্ঞা আমি এখানে উপস্থাপন করছি। প্রথমে আমরা জেনে নেব তড়িৎ চার্জ বলতে আমরা কি বুঝি। তড়িৎ চার্জ হলো তড়িৎ শক্তির পরিমাপক। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চার্জের প্রবাহের ফলে তড়িৎ শক্তির উদ্ভব হয়ে থাকে, এবং তোমরা সবাই জানো যে তড়িৎ চার্জ দুই ধরনের হয়, ধনাত্মক তড়িৎ চার্জ এবং ঋণাত্মক তড়িৎ চার্জ। ধনাত্মক তড়িৎ চার্জ বহনকারী পদার্থকে আমরা ক্যাটায়ন বলি এবং ঋণাত্মক তড়িৎ চার্জ বহনকারী পদার্থকে আমরা অ্যানায়ন বলে থাকি।
সো তড়িৎ চার্জ হলো তড়িৎ শক্তির পরিমাপক। তারপর আমাদের রয়ে গেছে তড়িৎ প্রবাহ, বলতে আমরা কি বুঝি? তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ চার্জের পরিমাণকেই তড়িৎ প্রবাহ বলা হয়ে থাকে। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। এম্পিয়ার সমান আমরা লিখতে পারি, এম্পিয়ার সমান আমরা লিখতে পারি কুলম পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে যত কুলম চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে এম্পিয়ার। আরো কিছু সংজ্ঞা আমাদের হাতে রয়ে গেছে, যেমন কুলম বলতে আমরা কি বুঝি? কুলম হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড যাবৎ চালনা করলে যে পরিমাণ তড়িৎ চার্জ প্রবাহিত হয় তাকে কুলম বলে। সুতরাং কুলম সমান আমরা লিখতে পারি এম্পিয়ার ইনটু সেকেন্ড। এম্পিয়ার আই দিয়ে প্রকাশ করা হয় এবং সময় টি যদি হয়ে থাকে তাহলে কুলম কিউ সমান আমরা লিখতে পারি আই ইন্টু টি, অর্থাৎ কিউ সমান আই টি। তারপর এম্পিয়ার বলতে আমরা কি বুঝি? কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত কুলম চার্জ প্রবাহিত হয় তাকে এম্পিয়ার বলা হয়ে থাকে। এম্পিয়ার সমান হচ্ছে কুলম পার সেকেন্ড। ফ্যারাডে বলতে আমরা কি বুঝি? ফ্যারাডে হচ্ছে 1 মোল পরিমাণ তড়িৎ চার্জকে 1 ফ্যারাডে বলা হয়ে থাকে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 মোল পরিমাণ তড়িৎ চার্জ আমরা প্রবাহিত করতে পারি তাহলে 1 ফ্যারাডে চার্জ প্রবাহিত হয়েছে, এবং আমরা বলে থাকি যে 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো যে ফ্যারাডের প্রথম সূত্র, কোনো তড়িৎ বিশ্লিষ্ট পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে যে কোনো তড়িৎদ্বারে জমাকৃত বা তড়িৎদ্বার থেকে ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিমাণ তড়িৎ বিশ্লিষ্ট পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক হয়। আবার একটু বলতে চাই, ফ্যারাডের প্রথম সূত্রটি আবার মনোযোগ দিয়ে শুনে নাও। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে যে কোনো তড়িৎদ্বারে জমাকৃত বা তড়িৎদ্বার থেকে ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে যদি কিউ কুলম পরিমাণ বিদ্যুৎ চালনা করার ফলে কোনো একটি তড়িৎধারে বা ক্যাথোডে ডব্লু গ্রাম পরিমাণ পদার্থ জমা হয় অথবা অ্যানোড থেকে ডব্লু পরিমাণ পদার্থ ক্ষয়প্রাপ্ত হয় তাহলে ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ডব্লু সমানুপাতিক কিউ। এখানে ডব্লু হচ্ছে জমাকৃত পদার্থের পরিমাণ, কিউ হচ্ছে প্রবাহিত চার্জের পরিমাণ, বা আমরা লিখতে পারি ডব্লু সমান কিউ জেট কিউ। এখানে জেট হলো একটি ধ্রুবক রাশি যাকে পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়ে থাকে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা কাকে বলবো? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়া যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 সেকেন্ড যাবৎ চালনা করার ফলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় বা অ্যানোড থেকে যে পরিমাণ পদার্থ ক্ষয়প্রাপ্ত হয় ওই পরিমাণ পদার্থকেই ওই বস্তুটির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়ে থাকে, অর্থাৎ ডব্লু সমান জেট আই টি। আই হচ্ছে এম্পিয়ার, যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আমরা চালনা করি,
t হচ্ছে 1 সেকেন্ড যদি t এর মান আমরা 1 বসাই তাহলে w সমান z ইনটু 1 ইনটু 1 সমান z সমান w অর্থাৎ জমাকৃত পদার্থের যে পরিমাণ সেটাকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলছি তো বিভিন্ন পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বিভিন্ন রকম হয় যেমন সিলভারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 0.00118 গ্রাম পার কুলম আবার হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে 0.00001047 গ্রাম পার কুলম যে কোনো পদার্থের যে কোনো পরমাণুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা নির্ণয় করতে পারব নির্ণয়ের জন্য যে সূত্রটি ব্যবহার করে থাকি আমরা সেটি হচ্ছে ওই মৌলের গ্রাম পারমাণবিক ভর উপরে নিচে হচ্ছে তার যোজনী এবং 1 ফ্যারাডে 1 ফ্যারাডে ইনটু মৌলের যোজনী এই ফর্মুলাটি ব্যবহার করে আমরা কোন একটি পরমাণুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করে ফেলতে পারি যেমন কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কপারের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 63.5 নিচে দিতে হবে তার যোজনী 2 এবং 96,500 কুলম সো এই রাশিটির যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে প্রাপ্ত ফলাফলটি হবে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং তার মানটি হচ্ছে 0.000329 গ্রাম পার কুলম শিক্ষার্থীবৃন্দ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা একটি গুরুত্বপূর্ণ রাশি তোমাদের উপকারে আসবে আশা করি এখন তড়িৎ রাসায়নিক এই ফ্যারাডের প্রথম সূত্র যে আমরা তড়িৎ রসায়ন আমরা এখানে আলোচনা করলাম এবং ফ্যারাডের সূত্র আলোচনা করলাম বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা আলোচনা করেছি তারই প্রেক্ষিতে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি এখানে উল্লেখ করেছি যেগুলো তোমাদের জন্য খুবই দরকারি প্রয়োজনীয় এমন কিছু প্রবলেমের মধ্যে আমি প্রথমে যে প্রবলেমটি তোমাদের কাছে নিয়ে আসবো সেটি হচ্ছে যে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট যাবৎ চালনা করা হলো তড়িৎদ্বারে যে পদার্থ জমা হয়েছে তার পরমাণু সংখ্যা নির্ণয় করার কথা বলা হয়েছে প্রথমে আমরা এখানে যে সময় টি সেটি আমরা বের করে নেব সময় টি হচ্ছে আমাদের 40 মিনিট 40 মিনিটকে আমরা সেকেন্ড কনভার্ট করেছি 60 দিয়ে গুণ দিয়ে এবং বিদ্যুতের পরিমাণ হচ্ছে আমাদের I সমান হচ্ছে 160 মিলি অ্যাম্পিয়ার এটাকে আমরা অ্যাম্পিয়ার বানিয়ে নিয়েছি 1000 দিয়ে ভাগ দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কিউ সমান আমরা লিখেছি কিউ সমান আইটি আমরা জানি আই হচ্ছে আমাদের 0.16 এবং টি হচ্ছে 40 গুণন 60 এই রাশিটিকে আমরা এই মুহূর্তে কুলম এককে পেয়েছি এবং আমরা জানি যে 96,500 কুলম সমান 1 ফ্যারাডে তাহলে আমাদের প্রবাহিত বিদ্যুতের পরিমাণ হচ্ছে 382/96500 ফ্যারাডে এই পরিমাণ ফ্যারাডে বিদ্যুৎ আমরা দ্রবণের মধ্য দিয়ে চালনা করেছি এখন কপার সালফেটের যখন বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় কপার আয়ন আমরা জানি দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয় দুটি ইলেকট্রন মানে হচ্ছে আমাদের 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হয়েছে এবং তার জন্য কপার আমরা পেয়েছি 1 মোল 1 মোল কপার আমরা পেয়েছি 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করার পরে 1 মোল কপার এবং আমরা জানি 1 মোল কপার মানে হচ্ছে অ্যাভোগাড্র সংখ্যক কপার পরমাণু 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করার ফলে যদি অ্যাভোগাড্র সংখ্যক কপার পরমাণু সঞ্চিত হয় তাহলে এই পরিমাণ ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কি পরিমাণ কপার পরমাণু ক্যাথোডে গিয়ে সঞ্চিত হবে সেটি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারছি সো শিক্ষার্থীবৃন্দ আশা করি যে কোনো তড়িৎদ্বারে সঞ্চিত পরমাণু সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এটি তোমরা শিখতে পেরেছ আরেকটি সমস্যা তোমাদের সামনে নিয়ে আসব সেটি হচ্ছে 5 এম্পিয়ার মাত্রার তড়িৎ যদি 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে কি পরিমাণ কপার ধাতু ক্যাথোডে সঞ্চিত হবে এই সমস্যাটি আমাদের কাছে চাওয়া হয়েছে এটার সমাধান আমরা চেষ্টা করি কিভাবে করা যায়
এখানে আমরা প্রথমে পূর্বের সমস্যার মতো আমরা সময় বের করে নিলাম। সময় হচ্ছে টি, 60 ইনটু 60 টোটাল 3600 সেকেন্ড হবে, এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কিউ সমান আই ইনটু টি। আমরা জানি অঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী আই হচ্ছে আমাদের 5 এম্পিয়ার, সময় হচ্ছে আমাদের 60 ইনটু 60 কুলম। এটাকে আমরা ফ্যারাডে যদি নিয়ে যেতে চাই তাহলে 96,500 দিয়ে আমরা ভাগ দিয়ে দেব, এবং এই ভাগফলটি এখানে আমি বের করে রেখেছি 0.1865 ফ্যারাডে। আবারও আমরা কপার সালফেটের বিজারণ বিক্রিয়া দেখব। কপার আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে এখানে বিজারিত হয়, দুই ইলেকট্রন মানে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করা হয়েছে, এবং 1 মোল কপার সঞ্চিত হয়েছে, দ্যাট মিন্স 63.5 গ্রাম কপার সঞ্চিত হয়েছে। সো ঐকিক নিয়মে আমরা সমীকরণ অনুযায়ী লিখতে পারবো, 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলেই 1 মোল কপার মানে 63.5 গ্রাম কপার ক্যাথোডে সঞ্চিত হয়, এবং 0.1865 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা হলে কি পরিমাণ কপার ধাতু সঞ্চিত হবে, এটি ক্যালকুলেশন করে আমরা এখানে বের করে নিয়ে আসতে পেরেছি। শিক্ষার্থীবৃন্দ, আরও একটি সমস্যা তোমাদের সামনে আমি নিয়ে আসছি। এবার একটু ভিন্ন রকম সমস্যা, সেটি হচ্ছে যে যদি সিরিজ সংযোগ করা হয় কয়েকটি দ্রবণকে এবং তার মধ্য দিয়ে যদি বিদ্যুৎ চালনা করা হয় তাহলে কি পরিমাণ ধাতু প্রত্যেকটি দ্রবণের ক্যাথোডে জমা হতে পারে, সেই রকম একটি সমস্যা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথমেই আমরা সমস্যাটি উল্লেখ করে নিই। 2 এম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবৎ সিরিজ সংযোগে সিলভার নাইট্রেট দ্রবণ, কপার সালফেট দ্রবণ এবং ক্রোমিয়াম সালফেট দ্রবণের মধ্য দিয়ে যদি চালনা করা হয় তাহলে প্রতিটি তড়িদ্দ্বারে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে সেটি জানতে চাওয়া হয়েছে। এখানে আমরা আগের মতো যে সময় বের করে নিয়েছি এবং প্রবাহিত বিদ্যুতের পরিমাণ আমরা আবারও বের করে নিয়েছি, আই ইন্টু টি, আই হচ্ছে 2 এম্পিয়ার, টি হচ্ছে 1 ঘন্টা, দ্যাট মিন্স 60 গুণন 60 সেকেন্ড চলে আসবে, এবং 96,500 দিয়ে ভাগ দিয়ে আমরা ফ্যারাডে কনভার্ট করে নিয়েছি, এবং এখানে ছোট করে নেওয়া হয়েছে 72/965 ফ্যারাডে। প্রথমে সিলভার নাইট্রেট দ্রবণের কথায় আসব। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি 1 ফ্যারাডে বিদ্যুৎ যদি চালনা করি তাহলে 1 মোল সিলভার ধাতু জমা হয়। এখান থেকে আমরা ওই কিক করবো, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে যদি 1 মোল সিলভার, দ্যাট মিন্স 108 গ্রাম সিলভার সঞ্চিত হয় তাহলে 72/965 ফ্যারাডে বিদ্যুৎ যদি চালনা করা হয় তাহলে কি পরিমাণ সিলভার ধাতু জমা হবে। আমরা এখানে ঐকিক নিয়ম করে ক্যালকুলেশন করে বের করেছি, 8.058 গ্রাম সিলভার ধাতু জমা হচ্ছে এখানে। অনুরূপভাবে কপার দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ আমরা হিসাব করেছি, ক্রোমিয়াম দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ হিসাব করেছি, এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে 2 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করার ফলে আমাদের কপার সঞ্চিত হয়েছে 1 মোল, দ্যাট মিন্স 63.5 গ্রাম কপার, এবং 72/965 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করার ফলে আমাদের কপার দ্রবণের ক্যাথোডে কপার জমা হয়েছে 2.369 গ্রাম কপার। অনুরূপভাবে ক্রোমিয়াম সালফেটের দ্রবণের হিসাবটিও আমরা এখানে করেছি। সো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা 3টি দ্রবণকে সিরিজ সংযোগে এনেছি, অর্থাৎ তোমরা জানো যে সিরিজ সংযোগে যদি আমরা কোনো বিদ্যুৎ প্রবাহ চালনা করি তাহলে প্রতিটি দ্রবণের মধ্য দিয়ে সম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। এই মেসেজটি তোমাদের জানা থাকা দরকার, এই তথ্যটি তোমাদের মনে রাখতে হবে যে সিরিজ সংযোগে যখন একাধিক দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন প্রতিটি দ্রবণের মধ্য দিয়েই সম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, এবং সম পরিমাণ বিদ্যুতের জন্যই কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে ক্যাথোডে সেটি হিসাব করতে হবে। আমাদের আরেকটি প্রবলেম তোমাদের সামনে আমি উপস্থাপন করব। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 0.120 এম্পিয়ার বিদ্যুৎ কত সময় যাবত প্রবাহিত করলে ক্যাথোডে 1 গ্রাম ক্রোমিয়াম ধাতু সঞ্চিত হবে। এখানে সময় বের করতে হবে, কত সময় যাবত এটি আমাদেরকে বের করতে হবে। ক্যাথোডে পদার্থের সঞ্চিত পদার্থের পরিমাণ দেওয়া আছে,
ক্রোমিয়ামের যে বিজারণ বিক্রিয়া, ক্রোমিয়াম আয়নের বিজারণ বিক্রিয়াটি আমরা এখানে লিখতে পারি, ক্রোমিয়াম আয়ন প্লাস থ্রি ইলেকট্রন, ক্রোমিয়াম ধাতু, 1 মোল ক্রোমিয়াম আয়ন, 3 মোল ইলেকট্রন এবং 1 মোল ক্রোমিয়াম ধাতু জমা হয়েছে। অর্থাৎ 1 মোল ক্রোমিয়াম অর্থাৎ 52 গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হয় যদি আমরা 3 মোল ইলেকট্রন অর্থাৎ 3 ফ্যারাডে বিদ্যুৎ যদি আমরা চালনা করি। লক্ষ্য করা যাচ্ছে এখানে অর্থাৎ আমাদের সঞ্চিত ক্রোমিয়ামের পরিমাণ হচ্ছে 1 গ্রাম। তাহলে 3 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে যদি 1 মোল দ্যাট মিন্স 52 গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত হয়, তাহলে 1 গ্রাম ক্রোমিয়াম সঞ্চিত করার জন্য আমাদের কতটুকু কয় মোল ইলেকট্রন আমাদেরকে অর্থাৎ কত ফ্যারাডে ইলেকট্রন আমাদেরকে চালনা করতে হবে। আমরা হিসাব করে দেখেছি যে বিদ্যুতের পরিমাণ হচ্ছে 96500×3/52 এবং লক্ষ্য করা যাচ্ছে যে 5567.3 কুলম বিদ্যুৎ চালনা করতে হয়েছে। এবং আমরা জানি এটা কিউ, কিউ এর ভ্যালু, তো কিউ সমান আমরা জানি আবার আইটি, তো কিউ এর মান এখানে পুট করে এবং এম্পিয়ারের মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এম্পিয়ার হচ্ছে আই সমান হচ্ছে 0.12 এম্পিয়ার, দুটো ভ্যালু আমরা পুট করে সময় বের করে নিতে পারছি, সময় হচ্ছে 46394 সেকেন্ড, এটাকে আমরা ঘন্টায় এবং মিনিটে কনভার্ট করে নিয়েছি। সো শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে একটি দ্রবণের মধ্য দিয়া প্রবাহিত বিদ্যুতের সময় যদি আমাদেরকে নির্ণয় করতে বলে, তাহলে এই টেকনিকে আমরা সময়টি বের করে নিতে পারব। আরও একটি সময় নির্ণায়ক সমস্যা তোমাদের সামনে আমি এনেছি। সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়া 1.5 এম্পিয়ার মাত্রার বিদ্যুৎ কতক্ষণ ধরে প্রবাহিত করলে 1.89 গ্রাম সিলভার সঞ্চিত হবে। পূর্বের সমস্যাটির মতো এটিও আমরা সমাধান করে নেব। ধরে নেই সময় আমাদের টি সেকেন্ড লেগেছে, কপারের সঞ্চিত কপারের পরিমাণ এখানে আমরা উল্লেখ করেছি 1.98 গ্রাম, প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কিউ সমান হচ্ছে আই টি, আই এর পরিমাণ দেওয়া আছে 1.8 এম্পিয়ার, আমাদেরকে সময় টি নির্ণয় করতে হবে। বিজারণ বিক্রিয়াটি আমরা এখন লিখব, বিজারণ বিক্রিয়াটি লিখি কপার সিলভার আয়ন, সরি সিলভার আয়ন প্লাস ইলেকট্রন, 1 মোল সিলভার উৎপন্ন হবে, 1 মোল সিলভার অর্থাৎ 107.88 গ্রাম সিলভার সঞ্চিত হওয়ার জন্য আমার বিদ্যুতের প্রয়োজন হচ্ছে 1 মোল ইলেকট্রন, প্রয়োজন হচ্ছে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে ইলেকট্রন 96500 কুলম বিদ্যুৎ। সো 1.89 গ্রাম সিলভার সঞ্চিত হওয়ার জন্য আমার কত মোল ইলেকট্রন লাগবে বের করে নিলাম, এবং এটাকে আমি ফ্যারাডে এবং ফ্যারাডে থেকে কুলমে কনভার্ট করে নিলাম, এবং কুলমে কনভার্ট করে আমি দেখতে পেলাম যে আমার প্রবাহিত বিদ্যুতের মোট পরিমাণটি হচ্ছে 1690.63 কুলম। এবং আমরা এই যে সূত্রটি আছে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ, এখানে কিউ এর মানটি যদি আমি বসাই দিই তাহলে 1.5 দিয়ে ভাগ দিয়ে আমি টি এর মানটি নির্ণয় করে নিতে পারছি। সো টি এর ভ্যালু হচ্ছে আমাদের 11.27.08 সেকেন্ড, এটাকে মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করে নিলে আমাদের পরিমাণ হচ্ছে, সময়ের পরিমাণ হচ্ছে 18 মিনিট 47 সেকেন্ড। সো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের উপকারে আসবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।